সপ্তমী পূজা, মতলব দুর্গা পূজা বলতে বলতে দুর্গা পূজা এসে গেছে। আর অবভিয়াসলি আমাদের ঘরে তো নবমীর ঘট বানানো হয়, তো নবরাত্রির ঘট অবভিয়াসলি বানানো হয়েছে অতদিন, আর অতদিন আমি ব্লগও করতে পারছি না, তো জাস্ট স্মল স্মল ক্লিপ বানানো হয়েছে, তো এগুলো তোমাদেরকে শো করিয়ে দিই। তার থেকে বেশি দেখাতে পারছি না, কেন কি ব্লগ বানানো হয়। তো আজকে হলো সপ্তমী পূজা, চলো আজকে আমাদের ঘরে সপ্তমী পূজা কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এখন আমি বের হয়েছি মিশনে যাওয়ার জন্য, আর আমার সাথে আমার ফ্রেন্ডস রয়েছে। আইসিআর, এটা আমার সেকেন্ড ইয়ারের মিশনে আইসি দুপুরবেলা, বিকজ নেক্সট টাইম যেদিন আসলাম আমি রাত্রেবেলা আসলাম, তখন দুপুরবেলা আসি। আর সিরিয়াসলি এত ভিড় আমি বিশ্বাস করতে পারছি না। আর অবভিয়াসলি এখানেও আছে মণ্ডপের ভিতরে, মণ্ডপটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মতলব এখন নতুন মণ্ডপ বানানো হয়েছে, এখানে পূজা হইতে স্যার বহুত সুন্দর, অবভিয়াসলি মজা লাগে দেখতে। অবভিয়াসলি আমার এখানে তো পিছন দিকে আমার মানুষগুলা ভেবে ভাবে যে খিচুড়ি কেমনে হওয়া হইতো, বাট অত লম্বা লাইন। বহুত বাম্পার হয়ে খিচুড়ি উচিড়ে খাইছি। এখন মিশন থেকে শেষ হওয়ার পরে আমরা আজকে মিষ্টি, স্পেশালি মিষ্টি আজকে আমরা স্ট্রিট দেন না না একটু খাইলাম না বাবা। বেতলা ঘোরা হয়েছে আজকে মিশনের মধ্যে, অবভিয়াসলি অন্য কোনো আমি জায়গা গেছি না, বাট মিশনেই ঘোরা হয়েছে। সো যখন ঘোরাইছি তখন ঘরের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে পড়তে, চলো সন্ধ্যাবাতিটাও দেখাই নেই, তারপরে দেখি আর কই কই বাইরে নিয়ে যাওয়া যায় সন্ধ্যার পরে।